বৃহস্পতিবার দুপুরে কোচবিহার পুরসভার উদ্যোগে অবসরপ্রাপ্ত পুর কর্মীদের চেক প্রদানের পাশাপাশি কোচবিহার পুরসভার প্রদত্ত শারদ সম্মান 2024 যে সমস্ত ক্লাবগুলি পুরস্কার পেয়ে বিজয়ী ঘোষিত হয়েছিল তাদের হাতে পুরস্কার এবং একটি করে নারকেল গাছের চারা তুলে দিলেন কোচবিহার পুরসভার পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষ। সেই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এবং ভাইস চেয়ারপারসন আমিনা আহমেদ। বিগত বেশ কিছু বছর যাবৎ অবসরপ্রাপ্ত পুরকর্মীদের গ্র্যাচুইটি প্রদান বাকি ছিল, সেই বকেয়া মিটিয়েই অবসরপ্রাপ্ত কর্মীদের হাতে নারকেল গাছের চারা তুলে দিলেন পুরপিতা রবীন্দ্রনাথ। এমন কাণ্ড অনুষ্ঠিত হওয়ায় পুরপিতাকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ। পুরপিতার এই উদ্যোগকে সাধুবাদ জানান অবসরপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মীরা। কোচবিহার পুরসভার উদ্যোগে যে ক্লাবগুলি শারদ সম্মান 2024 পেল তারা হলেও প্রথম স্থান অধিকারী কোচবিহার সুভাষপল্লী ইউনিট, দ্বিতীয় স্থানাধিকারী কোচবিহার শান্তি কুটির ক্লাব এবং কোচবিহার পাটাকুড়া ক্লাব ও তৃতীয় স্থান অধিকারী কোচবিহার রকি ক্লাব। এছাড়াও আরও দুটি ক্লাবকে দুটি বিশেষ পুরস্কার প্রদান করা হলেও কোচবিহার পুরসভার পক্ষ থেকে সেগুলি হল ঘোষপাড়া ইউনিট এবং প্রিয়গঞ্জ মহিলা পরিচালিত পুজো কমিটি। এদিনের এই অনুষ্ঠান থেকে কি জানাচ্ছেন পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষ, শুনুন। এটা আমাদের একটা দায় ছিল, দায়িত্বও ছিল, অবসরপ্রাপ্ত যারা শ্রমিক কর্মচারী যারা তাদের সারা জীবনের মূল্যবান সময়টা পুরসভাকে দিয়ে পৌরসভাকে সমৃদ্ধ করেছে, নাগরিক পরিষেবা দিয়েছে, শহরকে ভালো রেখেছে, তাদের যে পাওনাটা বহু বছর থেকে নতুন বোর্ডে আসার পর থেকে আমরা সচেষ্ট ছিলাম তাদের বকেয়া পাওনাগুলো মিটিয়ে দেওয়া। তো প্রায় 7 কোটি টাকারও বেশি টাকা আমরা মিটিয়ে দিলাম। আজকেও আমরা 1 কোটি 10 লক্ষ টাকা চেকের মাধ্যমে দিয়ে দিলাম। টোটাল মোট এই 2.5 বছরে আমরা নতুন বোর্ড আসার পরে 190 জন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীর হাতে তাদের বকেয়া যে টাকাটা গ্রেচুইটির আমরা দিয়ে শোধ করে দিলাম। আমরা আজকে ভীষণ খুশি, এই একটা ভালো কাজ করেছি বলে আমরা মনে করছি। আমরা সমস্ত অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী তাদের সুস্থ শরীর এবং সপরিবারে তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ঠাকুর মদনমের কাছে আমরা পুরসভার পক্ষ থেকে সেটাই প্রার্থনা করছি। কতগুলো ক্লাবকে পুরস্কার প্রদান করা হবে? এবং 6টা ক্লাবকে এবারকার 2024 যে শারদ সম্মান, ভালো পুজো করার জন্য সবাই ভালো পুজো করেছে। আমাদের যে জাজ 6 জন ছিল তাদের বিচারে 76টা পুজো মণ্ডপ তারা পরিদর্শন করে 6টা পুজোকে পুরস্কৃত করেছে। প্রথম স্থান পেয়েছে সুভাষপল্লী ক্লাব ইউনিট, প্রথম স্থান। দ্বিতীয় স্থানে যুগ্মভাবে জয়ী হয়েছে পাটাকুড়া ক্লাব আর হলো শান্তিকুটির ক্লাব, আর তৃতীয় হয়েছে কুচবিহার রক্তি ক্লাব, আর বিশেষ পুরস্কার পেয়েছে প্রিয়গঞ্জ কলোনি এবং ক্লাব এবং আর একটা ঘোষপাড়া ইয়ুথ ক্লাব। এদেরকে 6টা 6 জনকেই পুরস্কৃত করা হলো এবং সবার হাতে 1টা করে নারকেলের চারা তুলে দেওয়া হলো। যারা গ্র্যাচুইটির চেক পেলেন তাদের হাতে, আমাদের 6 জন যে বিচারক মণ্ডলী তাদেরকে সম্বর্ধিত করা হলো, তাদের হাতেও গাছের চারা তুলে দেওয়া হয়েছে নারকেল চারা, এবং প্রত্যেকটা পুজো কমিটিকেও 1টা করে নারকেলের চারা আমরা তাদের হাতে তুলে দিই। তবে এই জাতীয় অনুষ্ঠানে যে আয়োজকদের মনে খুশির জোয়ার বইবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আগে যারা ছিল তারা পায়নি, আপনাদের এই সময় যে চেকটা পেলাম এই চেয়ে আমরা ধন্যবাদ জানাই। কি নাম আপনার? সুবোধ কুমার বিশ্বাস। কত বছর পরে পেলেন আপনারা এটা? 22 বছর ইন্টার করছি, 24 বছর। কি বলবো, মানে অকল্পনীয় আনন্দ, যেটা আমরা ভাবতে পারিনি। যেদিন ঘোষণাটা আমরা করছি, যারা 5 লক্ষ টাকার উপরে চেক পাচ্ছেন তারা অনুগ্রহ করে পজিটিভ পে সার্টিফিকেট সংগ্রহ করে ব্যাংকে জমা দেবেন। যেদিন রিটায়ার করবো সেদিন মালই হাতে নেই, মানে খালি হাতে। কল্পনা বড়ুয়া রিটায়ার করেছিল, সেদিন উনি বলেছিলেন যে আমাদের উনি গ্যাচুটি আমাদের হাতে তুলে দেবেন। আজকে খুব অভাব লাগছে, খুব আনন্দ লাগছে, যেটা অকল্পনীয়, যেটা কোনোদিন ভেবে উঠতে পারিনি যে গ্র্যাচুইটি আমরা পাবো। এই যে ধারণা একটা ছিল যে গ্র্যাচুইটি পাবো না, সেটাকে উনি ভুল প্রমাণ করে দিলেন, আজকে আমাদের হাতে গ্র্যাচুইটি তুলে দিয়ে। রিটায়ারের কতদিন পরে পেলেন গ্র্যাচুইটির টাকাটা? আমাদের এই চেয়ারম্যান, আমাদের সৌভাগ্য যে আমরা এই চেয়ারম্যানকে পেয়েছি, এবং প্রবীর কুমার সাহা, যেগুলো আমাদের টাকা ছিল বকার উনি এবার করেছেন।
কোচবিহার থেকে প্রিয়া সাহা, রিপোর্ট টাইমস 14 বাংলা। রায়গঞ্জের দশরে রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মত ভাবে ঝাঁ চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জেএইচ ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠে বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশে সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। ফ্ল্যাট বুক করলে সোনা ফ্রি, এই সুযোগ আগামী 10 নভেম্বর রবিবার জগদ্ধাত্রী পূজার শুরুর দিন পর্যন্ত। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন জেএইচ ডেভেলপার্স, কর্ণজোড়া মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। কখনো বধূর পুজোয় শাখের সাদা রং, তো কখনো কলাবউয়ের সবুজ রং, আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং, তো কখনো ধুনুচির ধোয়ায় মিশেছে লাল রং। মেক দিস পূজা সিজন মেমোরেবল উইথ দ্য কালার্স এট রাধেশ্যাম স্টোর্স। উত্তর দিনাজপুর জেলায় এই প্রথম স্টেট ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ডের বিনিময়ে 10,000 টাকা নগদ ছাড়ের সুযোগ পাওয়া যাচ্ছে। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে স্টেট ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে 10,000 টাকা নগদ ছাড় উসুল করুন। বর্তমানে ফেস্টিভ্যাল অফ ইলেকট্রনিক্স অফার হিসেবে স্টেট ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড সঙ্গে করে নিয়ে আসুন, সরাসরি 10,000 টাকা পর্যন্ত নগদ ছাড় নিন। পাশাপাশি নির্বাচিত মডেলগুলির ওপর 20,000 টাকা পর্যন্ত ল্যাপটপ কিনলে ছাড় পাওয়া যাচ্ছে। এক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে 5,000 টাকা ছাড়, সেই সঙ্গে হাইপার এক্স কোম্পানির গেমিং আর্টিকেল কিনলে 70% পর্যন্ত ছাড়। দুর্গাপূজার পর উৎসব মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। মেগা কম্বো অফার রয়েছে, যেমন পছন্দ করুন SBS বা CBU সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচের রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও LG, IFB অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1,500 টাকা অফ। BPL কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4,399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। LED টিভি কিনলে ইনস্ট্যান্ট 10% ছাড়। এছাড়াও নামি দামি কোম্পানির টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি। অ্যাপেল আইফোন 16 সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন, নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার। উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে।
দেখো এই কাশের বনে মনের কোণে ডাক দিয়ে যায় পুজো পুজো মহালয়া চণ্ডী পাঠে মাঠে ঘাটে সুর তুলে যায় পুজো পুজো কাটে দিন রাত্রি হুল্লোড় পার্টি বেলা রেখে বাকি সব কাজুচির গন্ধে ঠাকেরি ছন্দে উপহারে অলংকারে সাজ দশ ভুজামা অপরূপামা ঘরে এলো মা আমারাজ দশ ভুজামা অপরূপামা ঘরে এলো মা আমারাজ কতই কথা হয় আবেগ বিনিময় খুশির স্রোতে যে মেতে ওঠে রে হাসির জোছনায় মায়ের মহিমায় কাটে দিন রাত্রি হুল্লোড় বাড়তি ফেলে রেখে বাকি সব কাজ ধুনুচির গন্ধে ঢাকেরি ছন্দে উপহারে অলংকারে সাজ দশ চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।